C++ এ পলিমরফিজমের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব পলিমরফিজম ভার্চুয়াল ফাংশন। এটি উদাহরণের সাহায্যে করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে Ubuntu OS সংস্করণ 11.10, G++ কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি। এখন পলিমরফিজমের ভূমিকা দিয়ে শুরু করি। পলিমরফিজম বিভিন্ন রূপ নেওয়ার একটি উপায়। এটি একই নামের সাথে বিভিন্ন উপায়ে একটি ফাংশন ব্যবহারের প্রক্রিয়া। এখন ভার্চুয়াল ফাংশন দেখি। ভার্চুয়াল ফাংশন ক্লাসের মেম্বার ফাংশন। এটি প্রাপ্ত ক্লাসে ওভাররাইট করা যেতে পারে। এটি ভার্চুয়াল কিওয়ার্ড দ্বারা ঘোষিত হয়েছে। ভার্চুয়াল ফাংশন কল করার সময় স্থির হয়েছে। এখন ভার্চুয়াল ফাংশনের উপর একটি উদাহরণ দেখি। এখন এখানে লেখা কোড দেখি। আমাদের ফাইলের নাম virtual.cpp। এখানে আমরা আয়তক্ষেত্র, সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল গণনা করব। আইওস্ট্রিম হিসেবে এটি হেডার ফাইল। আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করছি। তারপর প্যারালেলোগ্রাম ক্লাস রয়েছে। এটি বেস ক্লাস। এখানে ইন্টিজার ভেরিয়েবল রূপে উইডথ, হাইট এবং এআর ঘোষিত করেছি। এগুলি প্রোটেক্টেড ঘোষিত হয়েছে। তারপর সেট ভ্যালুস ফাংশন রয়েছে যা পাবলিক রূপে ঘোষিত। এখানে আর্গুমেন্ট রূপে এ এবং বি লিখেছি। পাবলিক মেম্বার ব্যবহার করে প্রোটেক্টেড মেম্বার অ্যাক্সেস করি। এটি হলো ভার্চুয়াল ফাংশন এরিয়া। সামান্তরিকের ক্ষেত্রফল নিরূপণ করি। তারপর আমাদের কাছে রেকট্যাঙ্গেল ক্লাস রয়েছে। এটি বেস ক্লাস প্যারালেলোগ্রামের বৈশিষ্ট্য আহরণ করে। এখানে আমরা এরিয়া ফাংশন অগ্রাহ্য করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণ করে ভ্যালু প্রিন্ট করি। এখানে আরেকটি ক্লাস ট্রায়াঙ্গেল রয়েছে। এটি বেস ক্লাস প্যারালেলোগ্রামের বৈশিষ্ট্য আহরণ করে। এখানে আমরা এরিয়া ফাংশন অগ্রাহ্য করি। ত্রিভুজের ক্ষেত্রফল নিরূপণ করে ভ্যালু প্রিন্ট করি। এটি আমাদের মেন ফাংশন। এখানে আমরা পি হিসেবে প্যারালেলোগ্রাম ক্লাসের অবজেক্ট তৈরি করি। এখানে আমরা পয়েন্টার প্যারালাল দেখতে পারি। এটি প্যারালেলোগ্রাম ক্লাসের পয়েন্টার। এটিকে বেস পয়েন্টার বলে। বেস ক্লাসের পয়েন্টার অবজেক্টের দিকে নির্দেশ করতে পারে। এখন রেকট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল ক্লাসের অবজেক্ট তৈরি করি। প্যারালাল পি এর অ্যাড্রেসে নির্ধারিত হয়েছে। আমরা আর্গুমেন্ট হিসেবে 3 এবং 2 পাস করি। এরিয়া ফাংশন কল করি। প্যারালাল রেক্টের অ্যাড্রেসে নির্ধারিত হয়েছে। এটি রেকট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট। আর্গুমেন্ট হিসেবে 4 এবং 5 পাস করে এরিয়া ফাংশন কল করি। এখন প্যারালাল ট্রায়াঙ্গেলের অ্যাড্রেসে নির্ধারিত করি TRGL। এটি ট্রায়াঙ্গেল ক্লাসের অবজেক্ট। এখানে 6 এবং 5 পাস করে এরিয়া ফাংশন কল করি। এটি রিটার্ন স্টেটমেন্ট। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। কিবোর্ডে কন্ট্রোল অল্ট এবং টি কি একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন G++ স্পেস virtual.cpp স্পেস -o স্পেস vir। এন্টার টিপুন। লিখুন /vir। এন্টার টিপুন। প্রদর্শিত আউটপুট হল এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইজ 6, এরিয়া অফ রেকট্যাঙ্গেল ইজ 20 এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 15। স্লাইডে ফিরে আসি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি পলিমরফিজম, ভার্চুয়াল ফাংশন, যেমন ভার্চুয়াল ইন্টেরিয়া। এখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজের পরিধি গণনা করে ভার্চুয়াল ফাংশন হিসেবে পরিধি তৈরি করুন।
এই লিংকে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a teacher, প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিংকে প্রাপ্তিসাধ্য আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি